তো এইভাবে তোমাদের সামাজিক স্তরায়নে জাতপাতের ভূমিকা আলোচনা এই কোশ্চেনটার অ্যান্সার সম্বন্ধে আলোচনা করব অ্যান্ড এই কোশ্চেনটা ঘুরিয়ে আসে ভারতীয় রাজনীতিতে জাতপাতের ভূমিকা আলোচনা করো সো নর্মালি যারা শুধু পিপিএসসি আর করে যাচ্ছ তারা যে কোশ্চেন্স ঘুরে আসবে সেগুলো দেখে নিয়েও আমি তোমাদের সিসি ইলেভেন সিসি টুয়েলভের সারে সারে সেই কোশ্চেন্সগুলো কেমনভাবে ঘুরে আসতে পারে সেটা ডিসকাস করে দিয়েছি অ্যান্ড আর কথা যে ভিডিওটা পোস্ট করার সঙ্গে সঙ্গে পিডিএফের জন্য হচ্ছে কি যে গ্রুপে বলবে না কারণ পিডিএফটা আমি নাও দিতে পারি যাই হোক আমি তোমাদের স্যাম্পেল মানে আমার অ্যান্সারের কোয়ালিটি অ্যান্ড স্যাম্পল দেখানোর জন্য নর্মালি হচ্ছে কি যে এই অ্যান্সার্সগুলো নর্মালি পোস্ট করছে অ্যান্ড যেগুলো বেশি কমেন্টস আসবে যে প্রশ্নটার দেন সেটারই হচ্ছে কি যে ভিডিওটা পোস্ট করা হবে যাই হোক তোমাদের দেখো কিভাবে নর্মালি আমি অ্যান্সারটা লিখেছি সেটা হচ্ছে প্রথমে সূচনা দিয়েছি যেটা সামাজিক স্তরনের জাতপাতের ভূমিকার থিম যেটা বলতে পারে তারপরে ভারত স্বাধীনতার পূর্বে ভারতের জাতপাতের ব্যবস্থা দেন স্বাধীনতা ভারতের জাতপাতের প্রথা দেন যদি কোয়েশ্চনটা যখন ঘুরে আসে ভারতের রাজনীতি জাতপাতের প্রধানের কারণ দেন এখানটায় প্রথম দ্বিতীয়ত তৃতীয়ত চতুর্থ এরকমভাবে আলোচনা করা হয়েছে নেক্সট হচ্ছে কি তোমাদের ভারতীয় রাজনীতিতে জাতপাতের ভূমিকা এখানটায় তোমাদের জাতিভিত্তিক ঘর সংগঠন তারপর হচ্ছে নির্বাচন ও প্রার্থী মনোনয়ন তারপর কি রাজনৈতিক দলের প্রতি জাতিগত অনুগত্য তারপর হচ্ছে কি আর্থসামাজিক ক্ষেত্রে ক্ষেত্রে প্রভাব দেন বর্তমান ভারতে জাতির ব্যবস্থা দেন আরও কয়েকটা পয়েন্ট নর্মাল হচ্ছে কি আলোচনা করা হয়েছে সে যে মূল্যায়ন দেওয়া হয়েছে তো এমনভাবে নর্মালি সমস্ত অ্যান্সার্স করা রয়েছে সিসি ইলেভেন সিসি টুয়েলভ অ্যাকচুয়ালি নর্মালি তোমরা আগে যারা হচ্ছে কি সিসি ইলেভেন টুয়েলভ নর্মালি হচ্ছে কি কিনে হয়ে কিনেছিল মানে নর্মালি তাদেরটাও তো দেখতে হবে তাই না ওরা কিনেছেন তোমাদের যদি সব যদি অ্যান্সার্স দিয়ে দিই ওদেরকে কী বলবো আমি অ্যান্ড তোমার যদি সিসি ইলেভেন অ্যান্ড সিসি টুয়েলভ অ্যান্ড হচ্ছে কি ডিএসি এ ওয়ান বি ওয়ান এ টু বি টু সমস্ত পেপারের নোটস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আর ডিএসসি এ ওয়ান বি ওয়ান এখনও হচ্ছে কি ওয়ান নাইন নাইন নেওয়া হচ্ছে পরে কিন্তু আড়াইশো টাকা হয়ে যাবে অ্যান্ড এ টু বি টু নর্মাল হচ্ছে কি ওয়ান এইট নাইন নেওয়া হচ্ছে সেটা হচ্ছে কি যে একটু চেক করে নিজের যে হোয়াটসঅ্যাপ আমরা সেখানে টেক্সট করতে পারে নোটসের জন্য সো থ্যাংক ইউ